জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি রাধারানীর কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, আমরা সকলে সুস্থ আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে গোল্ডেন জুয়েলারি ভিডিও নিয়ে এসেছি, নতুন কিছু কালেকশন এসেছে, সেগুলো দেখিয়ে দেব এবং দাম সহ প্রত্যেকটা জিনিসের দাম বলবো। আপনাদের যেটা মনে হবে সেটাই কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, টাইটেলে যেটা আছে সেটা। ডাইরেক্ট যেহেতু ভিডিওটা করছি তার জন্য আমি হোয়াটসঅ্যাপ মেসেজ মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওতে অ্যাড করতে পারলাম না, তো সেই জন্য আপনারা করে নেবেন। ভিডিওটা টাইটেলে দেওয়া আছে, প্লাস শর্ট ভিডিওতেও দেওয়া আছে। আর নাম্বারটা আমি একটু বলেও দিচ্ছি, 8017723548 এই নাম্বারে। তো এটা দেখুন, এটা কিন্তু আমি দু হাতে এইভাবে নিয়ে আসি, দেখুন সাইজটা কিন্তু আপনারা নিজেদের মতো বুঝে নেবেন। হ্যাঁ, তো এই একটা গোল প্লেটের ডিজাইন আছে, খুব সুন্দর ডিজাইন। এটা নতুন ডিজাইনের হার এসেছে, এটার দাম আছে 160 টাকা মাত্র। দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, সেলাই কাটা ডিজাইন আছে। মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে ক্যামেরাটার প্রবলেমের জন্য। অনেক বড় কিন্তু হারটা, খুব সুন্দর হারটা। 12 ইঞ্চি যাদের রাধা গোবিন্দ আছে বা 12 গোপাল আছে বা 16 নম্বর গোপাল লাটটি আছে, তাদের জন্য খুব সুন্দর হবে। এটার দাম আছে 160 টাকা, ঠিক আছে? এটার ডিজাইনও আছে আপনাদের কাছে, যেটা মানে স্ক্রিনশট দেবেন এটারই, যেটা যেই ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটাই কিন্তু আপনারা কালেক্ট মানে করতে নিতে পারবেন, অন্য ডিজাইন কিন্তু পাবেন না। তো আমি একটাই ডিজাইন দেখাচ্ছি, প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর, আমার নিজের পছন্দ করে আনা। দোকানের সব থাকে এরকম নিয়ে চলে আসবো এরকম আমার ভাবনা নেই, যেটা আমার পছন্দ, আমার প্রভুকে পরানোর মতো ডিজাইন, সেই রকম ডিজাইনই কিন্তু আমি নিয়ে আসি। তো এটা আছে, এটার দাম হচ্ছে 160 টাকা। যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আজকে প্রথমে আমি একটু নতুন কালেকশনগুলো দেখিয়ে দেবো, তারপর পুরনো কালেকশন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, বড় যারা হারটা নিয়ে নেবে বলো, এটা তিনটে সাইজের হার আছে, প্রথম সাইজটা দেখিয়ে। এই একটা সাইজ যেটা এই রকম ডিজাইনের আসে, এই যেটা তোমরা আগেও অনেকবার নিয়েছো, কিন্তু এটা একটু লেয়ারে ছোট ডিজাইন, মানে এই খাটটার দিকে একটু লম্বাতে কিন্তু ছোট। মোবাইলটার প্রবলেমে মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে, ডিজাইনগুলো ভালো করে দেখা যাচ্ছে না। এই একটা ডিজাইন, এটার দাম আছে 110 টাকা, যেটা একটু লেয়ারে ছোট। আর এর থেকে একটু লেয়ার বড়ো পাওয়া যায়, সেটার দামও 110 টাকা। এই যে এইটা, এই যে এইটা দেখুন, এই লেয়ারটার কিন্তু একটু বড় লেয়ারে, এটার দাম আছে 110 টাকা, এটার দাম একটা 110 টাকা আছে। যাতে ছোটো বাল রাধারানী বা গোপাল থাকে তারা এই ছোটোটা কালেক্ট করতে পারো। তো এই ছোটোটা নতুন ডিজাইন এসেছে, এটা আগেও ছিল মোটামুটি, তো এটাও 110-এর, এটাও 110-এর, ঠিক আছে? এবার এর থেকে বড় একটা ডিজাইন দেখিয়ে দিই, যেটা 130-এর এসেছে। অনেকে বড় চেয়েছিল, 12 নম্বর গোপাল বা 10 নম্বরের গোপাল, ওর থেকে একটু বড়। এই যে দেখো, এটার দাম আছে 130 টাকা। আজকে ভিডিওটা ওই ফোনটা যা হোক করে রেখেছি, তার জন্য ভালো করে ভিডিওটাও করতে পারছি না। এই যে এটা আছে 130 টাকার। অবশ্যই স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট যদি না নিতে পারেন ক্যামেরাটা একটু মানে ভিডিওটা একটু পজ করে নেবেন, পজ করে কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে? এবার 100 টাকার হারগুলো দেখাই কিছু। এই যে এগুলো 100 টাকার হার, এই হারের ডিজাইন দেখুন, এই যে এরকম, এগুলো হচ্ছে 100 টাকার হার। এটা যদি ইঞ্চি বলেন, 3.5-4 ইঞ্চির মতো এই লম্বাটা আছে কিন্তু, ঠিক আছে? দেখুন ডিজাইনটা, এটার দাম আছে মাত্র 100 টাকা। একটা হারের দাম সহ বলে দেবো। আচ্ছা, আর একটা হাত দেখুন, এটার দামও আছে 100 টাকা। এই যে এটার দামও আছে কিন্তু মাত্র 100 টাকা। এটা ভালো করে বোঝা যাচ্ছে না, আজকে ফোনটা রাখার প্রবলেমে আরোই ভালো করে বোঝা যাচ্ছে না। এটার দামও আছে 100 টাকা। এই হলো, আচ্ছা এইগুলো তো অনেকেই আগেও নিয়েছেন। এটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে ছোট, আর একটা সাইজ আছে যেটার মিডিলের সাইজ, এখানে সব না মিশে গেছে সাইজগুলো দেখতে পাচ্ছি।
এই যে মিডল সাইজ দেখুন তিনটে সাইজ আছে। এই ছোটটার দাম আছে 100 টাকা, এটার দামও আছে 100 টাকা, এটার দামও আছে 100 টাকা। যেই সাইজেরই নেবেন আপনাদের 100 টাকা করেই পড়বে। তো এটাও যাদের লাগবে যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ফটোটা দেবেন আর অর্ডার করবেন। আচ্ছা, শুধুমাত্র অনলাইন পেমেন্টেরই সুবিধা আছে, ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো রকম সুবিধা নেই। আর ইন্ডিয়ার সব জায়গায় ডেলিভারি হয়, বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়, হ্যান্ড টু হ্যান্ড অর্ডার নিয়ে মানে পৌঁছে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যেখানেই থাকেন না কেন ভারতের আপনারা কিন্তু পেয়ে যাবেন। বাংলাদেশে ডেলিভারির সুবিধা কিন্তু এখন নেই, চেষ্টা হচ্ছে তাড়াতাড়ি করার, যদি হয়ে যায় অবশ্যই জানাবো। এই একটা মতির সেটের রানী সেটের ডিজাইন আছে দেখুন, এর মধ্যেও কিন্তু এটার লকেটের ডিজাইনটা আলাদা পাবেন। আচ্ছা, এগুলো এনেছি 12 পিস করে, যারা এই ডিজাইন পাচ্ছ না তারা যে ডিজাইন পাবে সেটাই কিন্তু নিতে হবে। একই ডিজাইনের জন্য কিন্তু কমপ্লেন করো না কোনো রকম, কারণ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর, আমি যেটা নিজে ব্যবহার করব সেই রকমই কিন্তু ডিজাইন আনা হয়েছে। মাত্র 120 টাকা, এই যে এটার দাম আছে মাত্র 120 টাকা। এটার মধ্যে অনেক কটা ডিজাইন আছে, আমি প্রত্যেকটার ডিজাইন দেখাচ্ছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। এই একটা হলো, এই একটা হার যেটা আমার পার্সোনালি ভীষণ পরিমাণে পছন্দ, কারণ এটা খুব সুন্দর বসে ভগবানের শরীরে, যখন গলায় পরাই এটা খুব সুন্দর বসে যায় জিনিসটা। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা আমি মা লক্ষ্মী সরস্বতী মা সবাইকে পরিয়েছি। তো এটার দাম আছে 120 টাকা, ঠিক আছে। এই সেটটা দেখুন, এটার দাম আছে 120 টাকা। যেটা লাগবে মনে হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবেন। আগে হারগুলো দেখিয়ে ডিজাইনের মুকুট এসেছে, তারপর চূড় এসেছে, সেগুলোও দেখিয়ে দেবো, ঠিক আছে। এই একটা হার আছে, এটার দামও মাত্র 100 টাকা, ঠিক আছে, এটার দামও মাত্র 100 টাকা। এই একটা নতুন ডিজাইনের হার এসেছে, এটাও দেখতে পারেন মাঝখানে যে গোলাপ ফুল, গোলাপ ফুল এটাও ভগবানের কিন্তু খুব সুন্দর বসে দেখুন। এটা ডিজাইনটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, ফোনটা আমার পুরোপুরি গেছে খারাপ হয়ে, ফোনটা নিতে পারছি না এখন, একটা জিনিস নেবার কথা হচ্ছে বলে, হয়ে গেলে অবশ্যই জানাবো আপনাদেরকে। আপনাদের আশীর্বাদেই হচ্ছে এবং আপনারা এতটা করছেন বলেই হচ্ছে। তো এটার দাম দেখুন, এটার দাম আছে মাত্র 150 টাকা, ঠিক আছে, এটার দাম আছে মাত্র 150 টাকা। এটা রেখে দিই। আচ্ছা, এর মাঝে আরও একটা কথা বলি, আগের বারে গিফটের জন্য এই যে 3000 টাকার যে গিফটটা ছিল সেটা অনেকে পেয়েছো, আর অনেকে আমাকে জানিয়েছিলে যে দিদি আমরা আগে 3000 টাকা কিছুদিন আগে শপিং করলাম কিন্তু গিফট পেলাম না। তো এটা গিফটের ধারণাটা আমার আসে না, গিফটের ধারণাটা গোলুবাবুর এসেছিলো, তো গোলুবাবু চেয়েছিলো তার জন্য হয়েছিল, এবং ভক্তরা চাওয়াতে এবারে কিন্তু 2000 টাকার গিফটও আনা হয়েছে, ঠিক আছে। তো এটাও রূপোর, এটাও রূপোর, এটা পাচ্ছ তোমরা 2000 টাকার কেনাকাটাতে, এটা পাচ্ছ তোমরা 3000 টাকার কেনাকাটাতে। আচ্ছা, এই দেখো, এই একটা চিত্রপট আছে যেটা তোমরা স্ট্যান্ডের মানে এই যে এরকম, তো এই স্ট্যান্ডের এটাও কিন্তু রূপোর, ঠিক আছে, এ পাচ্ছ তোমরা 5000 টাকার কেনাকাটাতে। আর সাথে এই যে এই রূপোর, এটা কিন্তু পুরোটাই রূপোর, পুরো একটা মূর্তি কিন্তু, এটা পাচ্ছ তোমরা 10000 টাকার কেনাকাটা, কেন অনেক ভক্তরা 10000 টাকার উপরেও কেনাকাটা করে। এই রকম জিনিসটা আমি রাখলাম, তো এটা আসছে 10000 টাকা কেনাকাটাতে। এটা গোপালও আছে, রাধা গোবিন্দও আছে, এখন সব নিয়ে বসতে পারলাম না, খুব একটা বেশি রাখিনি, এগুলো দামটা পড়ে যায় বলে অল্প এনেছি। অবশ্যই আপনারা যদি ভালোবেসে এত যদি শপিং করতে পারেন, আমারও এইগুলো দিতে খুব একটা গায়ে লাগবে না, আমারও ভালোবেসে এগুলো দিতে ইচ্ছা করবে। যদিও টার্গেটটা ছিল বলুন, কিন্তু গিফট কোনো মানুষের একটা ভালোবাসা যে তারা এতটা সাপোর্ট করে আমাকে, এতটা এগিয়ে চলেছি বলে, সেই জন্য আমারও তাদেরকে কর্তব্য, সেই জন্য দিচ্ছি এগুলো, ঠিক আছে। এটা কিন্তু আর নয়, এটা গোলুবাবুর আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে, যেহেতু এগুলো ভগবান, অবশ্যই তোমাদের ভগবানের স্থানেতেই পুজো করবে। এবং সোনার উপর যেহেতু আমাদের শুভ মানা হয় সনাতন ধর্মে যে কোনো ভগবানের মূর্তিতে, তো খুব একটা তো বেশি দিতে পারব না, কিন্তু অল্পের মধ্যে চেষ্টা করছি তোমাদের যাতে মনে আনন্দ পাও, শপিং করতে করতেও যেন মনে একটা আনন্দ থাকে গিফটের। তো অবশ্যই তোমরা যেটা মনে হবে যেই টাকাতেই কিনছো, কেউ মন খারাপ করো না, তোমরা যদি আমাকে ভালোবেসে যদি আদর করে কোনো কিছু আরও বলো, রিকোয়েস্ট করো, অবশ্যই রাখার চেষ্টা করব। এবং যেহেতু দামগুলো আপনারা প্রত্যেকটা জিনিসে দেখেন,
তো প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিসের দাম ভগবানের আশীর্বাদে কখনো আমার কাছে কেউ দাম করেনি, কেউ কখনো বলেনি যে তোমার কাছে দাম বেশি। এটা আমার বড় একটা পাওনা যে যেটুকু ভক্তদের আমি দিতে পারি এই ব্যবসার মাধ্যমে, সেই দামগুলো কেউ কখনো দামাদামি করার আগ্রহী হয় না যে দাম বেশি নিয়েছি বলে। তো অবশ্যই সবাই গিফট পাবে, এর থেকে কমে আমার গিফটের এতে হচ্ছে না। যদি হয় কখনো সম্ভব আমি আরও গিফট আনার চেষ্টা করব, ঠিক আছে? এই একটা হার যেটা তোমরা অনেকে আমাকে ফটো দিয়েছিলে, স্ক্রিনশট দিয়েছিলে যে এই মালটা লাগবে, তো আমি ভেবেছিলাম এটা মানে খুব এত ডিজাইন আছে না হারে, ছেলে কোনটা তুলবো ভাবতে পারি না। তো এখন মোটামুটি এত সেল বেড়ে গেছে যে নতুন ডিজাইন না তুললে ভক্তরা খুশি হচ্ছে না। তো এটাও আছে, এটার দাম আছে 160 টাকা। দেখো কত বড়, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, এটার দাম আছে 160 টাকা। আচ্ছা এটাও সাইডে রাখি, আমি না একবারে প্যাকেট করে রাখছি, কারণ হচ্ছে রাত হয়ে গেছে, তো আর পরের সময় হবে না ভক্তদের দিতে দিতে যে এগুলোকে গোছাতে। আর আর আরও একটা রিকোয়েস্ট করছি, তোমরা যখন জুয়েলারি ফটো দিয়ে দেবে মেসেজ অবশ্যই জুয়েলারি বলে লিখে রাখবে। তোমাদের আর দিদি বলে যে রিপ্লাই দিচ্ছ না শুনছ না এগুলো বলার কোনো ইয়ে নেই, কারণ হয়তো মেসেজে রিপ্লাই করতে পারি না, কিন্তু জুয়েলারি বলে মেসেজ করলে যখনই আমি জুয়েলারি নিয়ে বসবো তখন কিন্তু তোমাদের মেসেজটা আমি ঠিক দেখে নেব, ঠিক আছে? হয়তো একদিন দুদিন লেট হতেই পারে, এক একজনের এক সপ্তাহ অন্তত লেট হয়ে যায়, আমি জানি, ক্ষমা প্রার্থী। আমি তার জন্য একার হাতে পুরো কাজটা করি, পারি না পুরোটা কমপ্লিট করতে, সত্যি ক্ষমা তোমাদের থেকে, এতটা সময় তোমাদের আমি অপেক্ষা করাই। কিন্তু সত্যি বলছি তোমরা একটু চেষ্টা করো লাস্ট মেসেজ জুয়েলারি বলেই লিখে রাখার, ড্রেস নিলে ড্রেস বলে লিখে রাখার, শীতের পোশাক নিলে শীতের পোশাক বলেই মেসেজটা লাস্ট লিখে রেখো। দিদি বলে ডাকার এ নেই, আমি পরে দিদি শুনে নেব শব্দটা, ঠিক আছে? আমারও খুব ভালো লাগে তোমরা আমাকে এত সুন্দর করে ডাকো। যাই হোক, এই দামটা আছে, এটা এই হারটা, এই হারটার দাম আছে মাত্র 150 টাকা। এটা আপনারা 12 নম্বর 16 নম্বর 21 নম্বর লাড্ডু গোপালকে কিন্তু খুব সুন্দর লাগে পরালে, আমি নিজেও ইউজ করি এই হারটা পরাতে। আর এই হারটা নিয়ে গলুয়া সোনার কিন্তু একটা ছোট্ট লীলা আছে, সেটা আমি পরে অন্য একদিন শেয়ার করে দেব। তো এটাও এখন সাইডে রাখি। হারের যে কটা কালেকশান মোটামুটি আমার হাতে আসছে সেগুলো আমি দেখাতে থাকছি, ঠিক আছে? এই একটা হার আছে যেটা এবারে নতুন ডিজাইনের, এটার দামও আছে 120, কিন্তু এবারে এটা মনে হচ্ছে দাম কমেছে, এটা আগের মালটা 3 পিস পড়েছিল বলে 120 আছে। আচ্ছা দেখছি, যদি হাতে পাই তাহলে আমি বলে দেবো দামটা, কারণ আমি প্রত্যেকটা দাম এই যে প্যাকেটের পিছনে লিখে রাখি, যদি এটা নতুন মালের দাম কম থাকে তাহলে আমি বলে দিচ্ছি একটু বাদেই, ঠিক আছে? তো পড়বে দাম কেনা সেটা কিন্তু তোমাদের আমি দাম না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, অনেক ভক্তরা বলে আগে এত দাম ছিল এখন আমরা এত কম দামে দিচ্ছ আমরা পেলাম না, এটা ব্যাপার নয়, আমি যতটা কম পাবো ততটাই তোমাদের কম দেবে, এমন নয় আমার সেল কমে যায়, ঠিক আছে? আমার সেল কিন্তু একই রকম থাকে, আমি কম দিলেও আমার সেল যা থাকে, আমি কম না দিলেও যদি দাম 5 টাকা করে বাড়িয়ে দিই তাই সেল থাকবে, কিন্তু ব্যাপার এটা না, ব্যাপারটা হচ্ছে যে আমি সৎভাবে তোমরা সাজাও, তো প্রভুকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তো এটার জন্য আমার আলাদা কিছু পার্সোনালি কিছু লাগবে না। তো এটার দাম হচ্ছে 120 টাকা, যদি পরে আমি দেখি ওটার নতুন মালটা কি এসেছে দেখে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা এই একটা বুক চাপাটি যেটা ছোট্ট ডিজাইনের, ক্যামেরাতে আবার হেসে হয়ে গেল, এই যে ছোট্ট একটা ডিজাইনের কিন্তু এটার দাম আছে মাত্র 70 টাকা। আচ্ছা এটা 60 টাকা আছে, ঠিক আছে? এইটা এইখানটা একটু পাতাগুলো দিয়ে দিয়েছে, এটা 70 টাকা, এই দুটো পাতা ছাড়া একটা ডিজাইন আছে ওটা আছে 60 টাকা। আমি দেখিয়ে দেবো একটু বাইরে, এখন হাতের সামনে যেগুলো আসছে আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছি। এই একটা ডিজাইন আছে, এই হারটাও কিন্তু খুব সুন্দর, এটার দাম আছে 120 টাকা। এই একটা ডিজাইন, এটার দাম আছে 120 টাকা। এই একটা বুক চাপাটি আছে যেটা 5 নম্বর 6 নম্বর 7 নম্বর লাড্ডু কপাল পর্যন্ত পাওয়ানো যায়, এটার দাম আছে মাত্র 100 টাকা। আচ্ছা মতিহারের আর একটা ছোট্ট ডিজাইন আছে যেটা 5 নম্বর 6 নম্বর গোপালকে পড়াতে পারবে তোমরা, এটার দামও আছে 110 টাকা। মতিহারের অনেক কটা কিন্তু ডিজাইন আছে, একটা মিনে করা ডিজাইন এসেছে আমার খুব ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, মিনে করা ডিজাইনটা বেশি ছিল না, ছিল 6 পিস না 7 পিস মতো ছিল দোকানদারের কাছে, সেটা কিন্তু আমি পুরোটাই তুলে নিয়েছি, দেখাচ্ছি একটু বাদে, আমি যখনই হাতে আসবে দেখাবো। এই যে এই একটা আছে, এটার দামও আছে 110 টাকা। যারা আজকে মেসেজ করেছো তাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আজকে গোলুকে দেখতে বাংলাদেশ থেকে গোলুর ভক্তরা এসেছে, তো সেই জন্য ওনারা আমার বাড়িতেই আছেন এখন কদিন, তো সেই জন্য আমি সব কাজও করিনি, আর রাত্রিবেলাও আমি কোনো রকম ডেলিভারি ছাড়তে পারিনি, যেটা আমার সময় হয় যে 7টা থেকে 10টা পর্যন্ত ডেলিভারিটা ছাড়বো সেটাও আমার হয়ে ওঠেনি,
তো কালকে থেকে দেখি আবার জুয়েলারি নিয়ে বসবো। এটা রাতের মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো, তোমরা যারা সকালে দেখছো বা বেলায় দেখছো তারা স্ক্রিনশট দিতে থাকবে। যদি মাল নাও পাও, যেগুলো পাচ্ছ সেগুলোই কিন্তু পেমেন্ট দিয়ে সরিয়ে রেখো, আর পরবর্তীকালে যখন মাল আসবে তখন কিন্তু তোমাদের মালগুলোই আগে আমি বার করে দেখাবো। তো এই একটা আছে যেটার দাম আছে 120 টাকা, ঠিক আছে। আচ্ছা, এই হারের না দুটো তিনটে চারটে মতো সাইজ আছে, ঠিক আছে। যে কটা সাইজ আছে আমি দেখিয়ে দিচ্ছি, হাতের সামনে মেন পাওয়া মুশকিল, এত বড় বক্সে না মালগুলো অনেক হয়ে গেছে। এখানে এখন তিনটে সাইজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে দুটোর দাম ছিল 120 টাকা, ঠিক আছে, এই দুটো সেম 120 টাকায় ছিল। এটা একদম ছোট ছিল, মানে একদম ছোট নয়, এটা মিনিমাম 6 নম্বর 7 নম্বর গোপালদের মতো, এটা 8 নম্বর 9 নম্বর গোপালদের মতো, এটা 12 নম্বর গোপালের মতো নতুন এসেছে। এটার দাম আছে 130 টাকা, মানে 10 টাকার হেড করে আছে। এই দুটো আছে 120 আর এটা আছে 130-এর, ঠিক আছে। এগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা, এই হাটের ডিজাইন, আচ্ছা ঠিক এসেছে। মোতির যারা লং সেটটা নেবে তারা অবশ্যই এই চিকটা নিও, তাতে আরও সুন্দর প্রভুদের মানে লাগবে, দারুণ দেখতে লাগবে ডিজাইনে। দেখুন ছোট্ট চিক, ঠিক আছে, বেশ প্রভুদের এরকম ছোট্ট চিক পরাবে এবং মতি সেটটা পরাবে, দারুণ লাগবে দেখতে। তো এটার দাম আছে 80 টাকা, ঠিক আছে, এটার দাম আছে 80 টাকা। খুব সুন্দর কিন্তু চিকের ডিজাইনটা, ছোট্ট মতো বেশ ভালো লাগছে দেখতে। তো মতির সেটটা পুরো রানি সেটের কমপ্লিট সেট নিয়ে এসেছি, কমপ্লিট সেট কিন্তু আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এইগুলো তো দেখালাম আমি। এই যে এই একটা বুক চাপাটি আছে যেটা দাম আছে এখন, আগে ছিল 180, এখন হচ্ছে 160 টাকা, এটা 20 টাকা কিন্তু কমলো দামটা, ঠিক আছে। আচ্ছা, গোল প্লেটের এই একটাই আছে, এটার দাম আছে 250 টাকা। আচ্ছা, এইটা এইগুলো দেখতে পারো, এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর, এগুলো বড়দের কিন্তু, ঠিক আছে, বড় মানুষেরাও পরে এবং ভগবানদেরও পরে। এটা 16 নম্বর 21 নম্বর লাড্ডু গোপালের জন্য আনা হয়েছে, এটাও কিন্তু দাম আছে, আচ্ছা দেখি, এটা 300 টাকা দাম আছে। এটা সামনে কিন্তু একদম সোনার মতো ডিজাইনটা, তো এটা আছে 300 টাকা। আর এই একটা সেট আছে, এটার দামও আছে কিন্তু 300 টাকা। এই যে তিন লেয়ারের খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু, সামনে থেকে একদম মানে গোল্ডেন মানে পুরো সোনার ডিজাইন যেটা হয় সেটা কিন্তু সোনাই মনে হবে পড়লে। ঠিক আছে, নেক্সট দেখিয়ে দিই। এই একটা ডিজাইন আছে, এটার দাম আছে 120 টাকা, ঠিক আছে। আচ্ছা, গোট চেনের এই একটা আছে যেটার দাম আছে 100 টাকা লংটা, এবং গোট চেনের ছোট্ট একটা আছে যেটার দাম আছে মাত্র 60 টাকা, এটাও দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে 120, এটা হচ্ছে 60 টাকা, দেখো হাত থেকে ছাড়লে তো পুরোটাই চলে যাচ্ছে। এই যে গোট চেনের, যেটা মনে হবে নেবে সেটা দাম বলে দিও, যদি স্ক্রিনশটটা বুঝতে না পারি অবশ্যই দামটা জিজ্ঞাসা করব, যে 60-এর না 100 টাকার সেটা আমাকে জানিয়ে দিও। দুটোই অ্যাভেলেবল, অনেকগুলো এনেছি বেশ। এই একটা আছে বক্সা পাটি, খুব সুন্দর ডিজাইন, এটার দাম 5 টাকা। এই একটা আছে, এটার বড় সাইজও আছে, ঠিক আছে, এবারে আগের বারে ছোট সাইজটাই শুধু এনেছিলাম। দুটোরই দাম সেমই রাখা হয়েছে, ওদের কাছে যেহেতু সেম দাম তো আমার কাছেও সেমই দাম। তো এই বড়টার দামও 110 টাকা এবং এই ছোটোটার দামও 110 টাকা। যেটা যাদের মনে হচ্ছে নেবার মতো, প্রভুদের পড়ানোর মতো, সেটাই কিন্তু তোমরা মার্ক করে কিন্তু পাঠিয়ে দিও স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, মতি দেখালাম, চিক দেখালাম, মিনেগুলো এখনও চোখে পড়লো না। আচ্ছা, কাঁটা চেন এসেছে নতুন ছোট্ট গোপালদের জন্য, 5 নম্বর 6 নম্বর 02 2 নম্বর 3 নম্বর তোমরা পড়াতে পারবে, অসুবিধা হবে না। এই যে সাইজটা দেখো, এটা দাম হচ্ছে মাত্র 60 টাকা, 60 টাকায় তো না 70 টাকা দামটা আছে, 70 টাকা আছে, এটার দাম আছে মাত্র 70 টাকা। তো যেটা লাগবে তোমরা স্ক্রিনশট দিও। আচ্ছা, এই একটা ডিজাইন আছে হার, যেটার দাম আছে মাত্র 80 টাকা, ঠিক আছে, এই যে একটা ফুল, এই একটা ফুল মাত্র 80 টাকা। নতুন ডিজাইনগুলোই বার করছি, যে কোনটা কোনটা দেখাইনি। এই একটা ডিজাইন আছে,
এটার দাম আছে মাত্র 100 টাকা, ঠিক আছে, এটার দাম আছে মাত্র 100 টাকা। এই যে মিনে করাগুলো হাতে এসেছে আমার, মিনে করাগুলো আগে দেখিয়ে দিই তোমাদের, আর দেখতে পাচ্ছি না, যাই হোক মিনে করার একটা খুলি, খুলে দেখাই তোমাদের। মতি সেটের এই মিনে করাগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো, এই যে এই যে এগুলোর দাম আছে কিন্তু 150 টাকা করে। এটার প্লেনটা দেখালাম যেটা 120 টাকা, এটারই মিনে করা, যেটা মিনেতে যেহেতু কাজের এক্সট্রা টাকা নেয় তো সেই জন্য কিন্তু 150 নেওয়া হয়েছে। এই হলো মিনে করার ডিজাইন। এবার মা কালীর জবা ফুল, যেটার দাম আছে মাত্র 180 টাকা, এই দামে কিন্তু কোথাও পাবেন না, একবার ট্রাই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটার দাম আছে মাত্র 180 টাকা, খুব সুন্দর, যাদের মা কালী আছে তারা কিন্তু এটা নিতে পারো। এবং অন্যান্য প্রভুদের উপর অনুযায়ী এমন নয়, জবা ফুল শুধু মা কালীরই লাগে, জবা ফুল প্রত্যেকটা ভগবানের বলতে গেলে সেবাতে প্রয়োজন হয়, মানে জবা ফুল দেওয়া মানা এরকম কিছু ভগবানের নেই, তো তোমরা অন্য ভগবানদের জন্য কিন্তু নিতে পারো। এই একটা সেট আছে, এটার দাম আছে মাত্র 90 টাকা। সেট দেখাতে দেখাতেই আধ ঘন্টা হয়ে গেল, এখনও বাকি জিনিস আছে। এই একটা সেট আছে, এই একটা সেট আছে, এটার দাম আছে 120-130 টাকা, এটা এটার দাম আছে 130 টাকা। আচ্ছা, এই একটা মিনে করা, এগুলো সব মিনে করাই আছে দেখতে পাচ্ছি, মোটামুটি সবগুলো দেখিয়ে দিলাম, যদি কিছু ভুলে যায় তো আমি শর্ট ভিডিওটা দেখিয়ে দেবো, কারণ হচ্ছে যদি এই হাই সেট নিয়ে দেখাতে থাকি আর বাকিগুলো দেখাতে পারবো না, ঠিক আছে। হাতটা বাদ দিই, এবার মুকুটটা দেখাই। মুকুটে যেটা ছোট সাইজ বলেছিল সেই ছোট সাইজটা কিন্তু এসে গেছে, এটার দাম আছে 70 টাকা, ঠিক আছে। এর থেকে বড় সাইজ যেটা 5 নম্বর 6 নম্বর লাড্ডুকে বলে, এটার দাম আছে 120 টাকা, ঠিক আছে। এটা 3 নম্বর 4 নম্বরের, এটা 5 নম্বর 6 নম্বরের, এর থেকে বড় আছে, মাঝে একটা সাইজ আছে। আচ্ছা, মুকুটের ডিজাইন যারা আগে ভিডিওটা দেখে নিও, এই যে এর পরের হচ্ছে এই সাইজটা, এটার দাম আছে 200 টাকা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এই সাইজটা, যেটার দাম আছে 260 টাকা, ঠিক আছে। এই চারটে সাইজ আছে, একই ডিজাইনের চারটে সাইজ, যারা একই ভগবান আছে পরাতে পছন্দ করো তারা নিতে পারো। আচ্ছা, এগুলো আর দেখালাম না, এগুলো 120, তোমরা আগেও দেখেছো, যারা দেখোনি তারা লং ভিডিও দেখে নিও। আর এই একটা আছে, এটার দাম আছে 350 টাকা, এই একটা দেখে নাও। এই একটা ডিজাইন আছে বাঁকা মুকুটের, তো এটার দাম আছে 320 টাকা। এই একটা মুকুট আছে যেটার দাম আছে মাত্র 300 টাকা। আচ্ছা, এই মুকুটগুলো দেখো, এই মুকুটগুলো কিন্তু মাত্র 120 টাকা। আচ্ছা, এই মুকুট নতুন এসেছে, তোমরা অনেকে বলেছিলে, তো একজনে অর্ডার দিয়েছিলো তার জন্য আনিয়েছি, এগুলো বেশি ইউজ করে না বলে আমি আনাই না, বললে অবশ্যই আনাবো, সাইজ কিন্তু বলে দিও। এটার দাম আছে 150 টাকা, ঠিক আছে। এটা 2 নম্বর লাড্ডু গোপালের মনে হচ্ছে, 2 নম্বর লাড্ডু গোপালের।